আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফাতিমা শিল্পী ব্লগস। আমি আছি ফাতিমা শিল্পী আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গুরুদাদের তৈরি রসগোল্লা। আর আমরা বাঙালিরা কিন্তু রসগোল্লা খেতে অনেক ভালোবাসি। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। আর আজকে আমি রসগোল্লাটি তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে। যারা আমাকে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা আমার সাথে আছেন চেষ্টা করি আমি আপনাদের সাথে থাকার জন্য। তো আশা করি বিগত দিনগুলোতে আমার সাথে এভাবেই থাকবেন। তো রসগোল্লা তৈরির ডোটা কীভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি রসগোল্লাটি তৈরি করবো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে। আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার। এটা অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এখন আমি একটা ডিম ফেটিয়ে নেব। ডিমটি ভালোমতো ফাটানো হয়ে গেলে আমি এখন গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দিব। তারপর আমি সমস্ত উপকরণগুলো ভালো করে ম্যাশ করে নেব। খুব আলতো করে ম্যাশ করতে হবে, খুব বেশি চটকানো যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাগুলি শক্ত হয়ে যাবে। তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর। আমি এটা রেস্টে 10 মিনিট রেখেছিলাম। এখন আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আমি এখন রসগোল্লাগুলি তৈরি করে নেব। আমি মিডিয়াম সাইজের গোলাগুলি তৈরি করে নেব। আপনার ইচ্ছা করলে তো লম্বাটি শেপ দিতে পারেন। আমি যেহেতু রসগোল্লা, রসগোল্লা বলতে কিন্তু আমরা লম্বাই বুঝি, সরি গোল বুঝি। তো এই যে গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। এবং খুব স্মুথ হতে হবে প্রতিটা বল, কিন্তু স্মুথ হতে হবে। স্মুথ না হলে কিন্তু যখন শিরাই দেবেন তখন কিন্তু ফেটে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে কতটা স্মুথ করতে হবে। তো এক এক করে আমি রসগোল্লাগুলি তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো রসগোল্লা তৈরি হয়ে গিয়েছে। এখন রসগোল্লার জন্য আমি শিরা তৈরি করে নেব। আমি প্রায় 1.25 কাপ চিনি নিয়ে নিলাম। এত
এখন আমি এটা দিয়ে দেব এই কাপড়ে আড়াই কাপ পানি আর আপনারা যদি ইচ্ছা করে মানে যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে পানি কম দিবেন আর যদি নরমাল মিষ্টি খেতে চান তাহলে পানিটা অবশ্যই বাড়িয়ে দিবেন আর আমি রসগোল্লার মিষ্টিটা আমার কাছে হালকা মিষ্টি আমার ভালো লাগে তাই আমি পানি একটু বেশি দিলাম আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সুগন্ধির জন্য দুটো এলাচ কিছুক্ষণ সময় নিয়ে আমি শিরাটা তৈরি করে নেব Just trust that I'll keep it locked in a cell. Never revealing no secrets you're keeping. These promises strong as a এখন আমি একে করে রসগোল্লাগুলো শিরার মধ্যে দিয়ে দিব চুলাটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে আছে খুব আলতো করে নেড়ে দিচ্ছি খুব বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু রসগোল্লা ভেঙে যাবে কারণ এই পর্যায়ে রসগোল্লা কিন্তু খুব সফটলি আছে সাত থেকে আট মিনিটের মতো আমি জাল দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার রসগোল্লা কিন্তু ফুলে অনেকখানি ফুলে গিয়েছে এবং স্পঞ্জি হয়ে গিয়েছে অনেকখানি তো কিছুক্ষণ ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার রসগোল্লা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং অনেক অনেক স্পঞ্জি হয়েছে অনেক খুব সফট হয়েছে Just trust that I'll keep it locked in a cell. Never revealing no secrets you're keeping. These promises strong as a spell. এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম আমার তৈরি হয়ে গেছে এবং এটা আমি শিরা মিটে তিন থেকে চার ঘন্টার মতো আমি রেখে দেব ফিরে এলাম তিন থেকে চার ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন আমার রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর আমি আরেকটু চুলাটা আমি কিছুক্ষণ অন করে দিয়েছিলাম কারণ আমার রসগোল্লাগুলো আমি আরেকটু ঘন চেয়েছিলাম সেজন্য তো আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আমি রসগোল্লাটা একটু ঘন করার জন্য আমি আরেক কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর আমার রসগোল্লা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দেবেন তো দেখা হবে নেক্সট ব্লগে আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ Thank you.